আমল থেকে 400 বছর ধরে যে মসজিদটি সবার প্রিয় চক মসজিদ নামে পরিচিত, পুরান ঢাকার চকবাজারের সেই ঐতিহ্যবাহী মসজিদের পুরো নাম চকবাজার শাহী মসজিদ। ১৬৭৬ সালে সুবেদার শায়েস্তা খান চকবাজারের পশ্চিম প্রান্তে এই মসজিদ নির্মাণ করেন। এই এলাকায় মসজিদটির গুরুত্ব অনেক, কারণ বিখ্যাত মসজিদটি নির্মাণের মধ্য দিয়েই চকবাজারের উদ্বোধন হয়। চক মসজিদকে ঘিরে চকবাজার সম্প্রসারিত হওয়ার প্রমাণ মিলে মসজিদের চারপাশে তাকালে চকবাজারের কেন্দ্রস্থলেই শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী মসজিদ। সেই যুগে চক মসজিদ ঢাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ঢাকার নায়েবে নাজিমরা চকবাজার শাহী মসজিদে ঈদের নামাজ পড়তেন। সেই সময় মাইক না থাকায় আজান দেওয়া হতো উঁচু মিনার থেকে। কাছাকাছি অন্যান্য মসজিদের মুয়াজ্জিনরা চক মসজিদের আজান শুনে আজান দিতেন। রমজান বা ঈদের চাঁদ দেখা দিলে এই মসজিদের সামনে থেকে তোপধ্বনি দেওয়া হতো। রমজান মাসে তারাবির নামাজের সময় মসজিদের ভেতরের অংশ ঝাড়বাতির আলোয় আলোকিত করা হতো। ইফতারির সময় বিভিন্ন বাড়ি ও দোকানপাট থেকে ইফতারি আসত মসজিদে। আরেকটি সামাজিক রীতি ছিল চক মসজিদকে ঘিরে, প্রতি শুক্রবার জুম্মার নামাজের দিন চারপাশের বাড়ি থেকে মিষ্টান্ন পাঠানো হতো। দোতলা ছাদের উপর নতুন তিনটি গম্বুজ তৈরি করা হয়েছে। একসময়ে চক মসজিদের দেয়াল ছিল মোগল রীতি অনুযায়ী অনেক পুরু, প্রবেশদ্বারের খিলানগুলো ছিল চওড়া আর প্রশস্ত। মোঘল আমলে মসজিদগুলো সাধারণত মাটি থেকে উঁচু প্ল্যাটফর্মের ওপর তৈরি করা হতো। চক মসজিদটির প্ল্যাটফর্ম ছিল মাটি থেকে 10 ফুট উঁচুতে। আদিতে মসজিদটির দৈর্ঘ্য ছিল 50 ফুট আর প্রস্থ ছিল 26 ফুট। মসজিদের দুই পাশে দুটি আর মাঝখানে ছিল চারটি খিলান। চার কোণে চারটি প্রান্ত বুরুজের উপর ছোট ছোট মিনার ছিল। মসজিদের উত্তর পূর্ব কোণে ছিল সুউচ্চ মিনার, বর্তমানে এর উচ্চতা আরও বাড়ানো হয়েছে। এই মিনারের নিচে ছিল মসজিদের প্রধান প্রবেশদ্বার, দক্ষিণ দিক দিয়েও মসজিদে প্রবেশ করা যেত। একসময় চক মসজিদের সামনে একটি খোলা আঙ্গিনা ছিল, সেই আঙ্গিনাকে বাড়িয়ে এখন মসজিদের আয়তন আগের চেয়ে প্রায় দ্বিগুণ। মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য পূর্ব দিকে তিনটি প্রবেশপথ রয়েছে। বছর মাহে রমজানে নগরীর এই ঐতিহাসিক মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ ছাড়িয়ে ছাদ, বারান্দা, এমনকি সড়কেও ছড়িয়ে যায় মুসল্লিদের কাতার। শুক্রবার পবিত্র জুম্মার দিনে মসজিদের সামনের অলিগলিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুম্মার আজানের আগে থেকেই মসজিদে যাওয়া শুরু হয় সব বয়সী মুসল্লিদের।
খুতবা শুরু হওয়ার অনেক আগেই ভরে যায় চক মসজিদের ভেতরের অংশ তাঁদের খুতবায়। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা মাসাইল। সিয়াম সাধনার মাস মাহে রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি সাধ্যমতো দান খয়রাতের তাগিদ দেয়া হয়। মোঘল আমলেই ঢাকা মসজিদের নগরীতে পরিণত হয়। গায়ে ঢাকার ইতিহাস নিয়ে কালের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী মসজিদ।